স্পেশাল স্পোর্টস চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে অনেকদিন পর ভিডিও বানাতে এসে শুধু এটুকু বলবো যে ইস্টবেঙ্গলের ক্লাবকে নিয়ে যে ডানা ডামাডোল চলছে, যে টানাপোড়ন চলছে, সেটা কিন্তু পায় শেষের দিকে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে FSD-র তরফ থেকে একটা মিটিংয়ের আয়োজন করা হয়েছিল, সেখানে ISL-এর প্রত্যেকটা ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেখানে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সিসিমেন্টের প্রতিনিধি তিনি কিন্তু উপস্থিত ছিলেন, এবং সেখানে কিন্তু FSD-র পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে ক্লাবের সঙ্গে ইনভেস্টর গোষ্ঠীর যে টানাপোড়ন চলছে, এই সমস্যা দ্রুত কিন্তু ইস্টবেঙ্গলের ক্লাবকর্তাদের পাশাপাশি ইনভেস্টর গোষ্ঠীকে কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে, অর্থাৎ সমস্যা মিটিয়ে নিতে হবে। এবং আমাদের কাছে যা খবর রয়েছে ইতিমধ্যে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কিন্তু কাছে ব্যাপারটা ইতিমধ্যে পৌঁছে গেছে। তিনি জানতে পারছেন যে ইস্টবেঙ্গল ক্লাবকর্তাদের সঙ্গে তার এনে দেওয়া ইনভেস্টর গোষ্ঠীর একটা সমস্যা সৃষ্টি হয়েছে, এবং সেই সমস্যা দ্রুত নিষ্পত্তি না হলে ইস্টবেঙ্গলের ক্লাবের পক্ষে এবছর অন্তত ISL খেলা কোনোভাবেই সম্ভব নয়। তো এই মুহূর্তে যা খবর যে ইস্টবেঙ্গলের এই ব্যাপারটা শুনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন এই ব্যাপারে তিনি হস্তক্ষেপ করবেন। তো কবে তিনি এই ব্যাপারে উদ্যোগ নেন বা কবে তিনি হস্তক্ষেপ করেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে, কিন্তু অতি দ্রুত কিন্তু এই সমস্যার সমাধান না হলে ইস্টবেঙ্গলের পক্ষে কিন্তু এবছর ISL খেলা সম্ভব নয়। তো এখন যা খবর বেরিয়ে আসছে, হয়তো আজকে হয়তো হলো না, তবে আগামী কাল পরশুর মধ্যে কিন্তু এই সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। অর্থাৎ আমরা যা জানতে পারছি যে সম্ভবত বুধবারের মধ্যে এই সমস্যার সমাধান হতে চলেছে। তো এখনও পর্যন্ত কিন্তু সেই রকম আশ্বাসই আমরা পাচ্ছি, এবং মুখ্যমন্ত্রীর দপ্তরের সঙ্গে কিন্তু যোগাযোগ করেছে ইস্টবেঙ্গলের ক্লাবের একটা গোষ্ঠী, এবং মুখ্যমন্ত্রীর নজরে কিন্তু ব্যাপারটা ইতিমধ্যে চলে গেছে, এবং ইনভেস্টর গোষ্ঠীর তরফ থেকেও কিন্তু ব্যাপারটা মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে আসা হয়েছে। তো এখন মুখ্যমন্ত্রীর উপরে কিন্তু সব কিছু নির্ভর করছে, এবং যেহেতু মমতা ব্যানার্জি নিজে এই ব্যাপারটা সঙ্গে অবগত, তিনি যখন ইনভেস্টর গোষ্ঠী ইস্টবেঙ্গলে আসে গত বছরও এরকম একটা প্যান্ডামিক সিচুয়েশনে, সেই সময় কিন্তু মুখ্যমন্ত্রী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ইনভেস্টর আনার ক্ষেত্রে, ফলে তিনি ভালো করে জানেন যে এই ইনভেস্টর গোষ্ঠী না থাকলে ইস্টবেঙ্গলের পক্ষে কিন্তু আর্থিক যে খরচ সেটা ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে মেটানো সম্ভব না। পাশাপাশি ইনভেস্টরের গোষ্ঠী না থাকলে ইস্টবেঙ্গল ক্লাবের উপর ফিফার যে ট্রান্সফার ব্যান রয়েছে সেই ব্যান যেমন মেটানো যাবে না, তেমনি কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে ISL খেলা সম্ভব নয়। ফলে মুখ্যমন্ত্রীর আশ্বাসে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই সমস্যা কত দ্রুত মিটে যায় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকছে। তো আমি আশাবাদী যে আগামী কাল পরশুর মধ্যে কিন্তু এই সমস্যা মিটতে চলেছে। আজকে ভিডিওটি শেষ করার আগে শুধু এতটুকু বলবো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং যারা নিয়মিত চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্লিজ সাপোর্ট মাই চ্যানেল।